সোতাল থেকে ধন্যবাদ সমাবেশ উপস্থিতরা বিশ্বযুদ্ধা এবং মিডিয়া থেকে যারা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন। কয়েকটা পোর্টালে নিউজ বেরিয়েছে কাহিনি হাহাকার করে গেছে। আমি আপনাদের কাছে একটা জিনিস খালি জিজ্ঞেস করব, আপনাদের কাছে খবরটা কে দিয়েছে আমরা জয়েন করছি এটা একটু যদি কেউ বলেন তাহলে আমাদের খুব ভালো হবে। আচ্ছা সোর্স না হলে মানে আমরা কার কাছে বললাম সেই তথ্যটা তো পেতে পারি, সেটাও যদি না থাকে সেটাও ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, আমরা নিজের ইচ্ছায় এই দলে জয়েন করেছি এবং আমার ক্ষেত্রে বলতে পারি এইসব ঘটনা করে আমাকে যতটা টার্গেট করা হচ্ছে আমার বাবাকে তত থেকে বেশি টার্গেট করা হচ্ছে। কারণ বাবা একটা সংকল্প নিয়েছে 2021-এ তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলাকে উৎখাত করে, সেই টার্গেটে আমি এবং আমার যে সতীর্থ সামিল হয়েছি, তাই টার্গেটটা আমাকে করে ফোকাস বাবার দিকে নিয়ে হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার সাথে জয়েন করেছিল হরিসভা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কালকেও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার সাথে জয়েন করেছিল পাঁচটাপাড়া কলেজে বেশ কিছু ছাত্র ছাত্র সংসদের জিএস প্রচুর মহিলা, কালকে পাঁচটাপাড়া কলেজের ছাত্র সংসদের জিএসকে এবং যারা তাদের সহকর্মী বন্ধু রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি আমি জানি না, যে কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিলাম সেটা যেন আজকে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তাই জন্যই আমরা নিজের ইচ্ছা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং থাকবো যতদিন ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই থাকবে। ধন্যবাদ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।